بسم الله الرحمن الرحيم. In the name of Allah, the Beneficent, the Merciful. বন্ধুরা, কালোজিরা আমরা জানি যে কালোজিরা মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ। যেহেতু এটা একটা হাদিস, তাই সবাই জানে, বেশিরভাগ মুসলমান তো জানেই যে কালোজিরা মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ। কিন্তু আমরা আরো কিছু জানি না, যেটা জানানোর জন্য এই ভিডিওটাই করা। মূলত কালোজিরা গাছ থেকে যে কালোজিরা ফুল হয়, ওই ফুলের মধ্যে কিন্তু পরাগায়ন থাকে। তো এই পরাগায়ন কিন্তু এটা একটা খাদ্য, যেটা আমরা জানি না যে এটা একটা খাদ্য। এই খাদ্যেরও কিন্তু অনেক উপকার রয়েছে, বিশেষ করে যারা দুর্বল পুরুষ এবং দুর্বল মহিলা, তাদের জন্য কিন্তু অত্যন্ত জরুরি একটা খাদ্য। আমাদের বাংলাদেশে ততটা প্রচলন না থাকলেও বিদেশে কিন্তু এর প্রচলন রয়েছে। এটা কিন্তু মৌমাছি সংগ্রহ করে। মৌমাছি যেমন কালোজিরা ফুল থেকে মধু সংগ্রহ করে, ঠিক পলিনেশন পরাগায়ন সংগ্রহ করে। আজকে দেখাবো কালোজিরার মধু সম্পর্কে। পুরা ভিডিওটা জুড়ে কালোজিরার মধু, কালোজিরা ফুল থেকে হওয়া পরাগায়ন এবং কালোজিরার তেল, সবগুলো প্রোডাক্ট আমার কাছে আছে। বাংলাদেশে যত ধরনের ভেজাল পণ্য আছে, আমি চাই যে আমার মাধ্যমে ওই সমস্ত ভেজাল খাওয়া থেকে মানুষ বেরিয়ে এসে খাঁটি পণ্য মানুষ গ্রহণ করুক, এবং খাঁটি পণ্য সম্পর্কে মানুষ জানুক যে এখনো খাঁটি পণ্য পাওয়া যায় এবং এটা সংগ্রহ করা এবং খাওয়া ব্যবসা করা সম্ভব। আপনারা চাইলে ব্যবসা করতে পারেন, খাইতে পারেন। পুরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে জানতে না পারা অনেকগুলো জিনিস, অনেকগুলো অজানা আপনারা জেনে যাবেন। সাতক্ষীরা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। উদ্দেশ্য হলো কালোজিরা ফুলের খাঁটি মধু সংগ্রহ করা এবং কালোজিরা ফুল থেকে হওয়া পরাগায়ন সংগ্রহ করা। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুন্দরবন হানি বিডি থেকে আমি জোবায়ের আছি আপনাদের সাথে। আজ আসি, এটা হচ্ছে ফরিদপুরের একটা এলাকায়, গ্রাম্য এক এলাকায়। এখানে সম্পূর্ণ পুরা মাঠ জুড়ে আছে কালোজিরা ফুল। কালোজিরা ফুল থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করছে, সেই দৃশ্য দেখানোর জন্য আমি চেষ্টা করছি। ক্যামেরাটা আমার হাতে নিয়ে আমি দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করছে। অত্যন্ত সুন্দর মধু হবে ইনশাল্লাহ। প্রত্যেকটা ফুলে ফুলে মৌমাছিরা আসতেছে এবং মধু সংগ্রহ করছে। আসলে মধু বলা যায় না, নেকটর সংগ্রহ করছে। নেকটর এবং পলিনেশন দুইটাই সংগ্রহ করে মৌমাছি। দেখেন কি সুন্দর ফুলে বসে আছে। এখান থেকে কিন্তু এই মৌমাছিটা নেকটর নিচ্ছে। প্রতিটা ফুলে ফুলে প্রচুর পরিমাণ নেকটর আছে এবং পরাগায়ন আছে। কালোজিরা ফুলের যে নেকটর, এতে ঔষধি গুণাগুণে ভরপুর। এবং যে পরাগায়নগুলো দেখছেন, এই পরাগায়নও খাওয়া উচিত মানুষের। প্রত্যেকটা ফুলে ফুলে আছে, আমি দেখানোর চেষ্টা করতেছি। এগুলো এই মৌমাছিগুলোর নাম হচ্ছে এপিস মেলিফেরা প্রজাতির মৌমাছি। প্রচুর পরিমাণ মধু সংগ্রহ করতে পারে, নেকটর সংগ্রহ করতে পারে। এই বৈশিষ্ট্য এই মৌমাছিগুলোর আছে। মৌমাছি কিন্তু শুধু মধু সংগ্রহ করতেছে না, পায়ে ফুলের মধ্যে যে হলুদ পরাগায়ন আছে, এই পরাগায়নও কিন্তু সংগ্রহ করতেছে। সম্পূর্ণ আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন যে ফুলের মধ্যে যে পরাগায়ন আছে, এগুলোও কিন্তু নিচ্ছে। হলো কালোজিরা ফুল থেকে হওয়া পরাগায়ন। এই পরাগায়নের উপকারিতা সম্পর্কে আমি খুব বেশি কিছু বলবো না, আপনারা গুগলে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন। দ্য বেনিফিট অফ বি পলিনেশন লিখলেই আপনার চলে আসবে যে এর উপকারিতা কি। আমি শুধু এতটুকু বলবো, যারা শারীরিক দুর্বল পুরুষ আছেন এবং যারা শারীরিক দুর্বলতার মধ্যে ভুগতেছেন মহিলাদের মধ্যে, এটা কিন্তু রানীর খাদ্য, রানী মৌমাছির খাদ্য। এটা অত্যন্ত উপকারী, মানব দেহের জন্য অত্যন্ত জরুরি। বিশেষ উপকারের দিক দিয়ে আমি শুধু এটার কথা বলবো যে দুর্বল পুরুষ মহিলারা এটা ব্যবহার করবেন। কালোজিরা যখন খাবেন, কালোজিরার দানা যখন খাবেন, সে সময় দু চারটে পাঁচটা যদি এই পরাগায়ন ওর ভিতরে দিয়ে চেবিয়ে খেতে পারেন, তাহলে এর উপকারিতা আপনি আপনি নিজেই বুঝতে পারবেন। এটা আলাদা করে কিচ্ছু বলার নাই।
আর আপনারা দেখে নেবেন, একটু গুগলে ইউটিউবে সার্চ করে দেখে নেবেন। এটা হচ্ছে ফুল থেকে হওয়া পরাগায়ন, যেটা মৌমাছিরা পায়ে করে সংগ্রহ করে। এটার দাম কিন্তু অত্যন্ত বেশি বাংলাদেশের বাজারে, বিদেশের বাজারে এটা চড়া দামে বিক্রয় হয়। বাংলাদেশে এটা যেহেতু নতুন, তো এটার আমি আশা করবো যে আস্তে আস্তে দাম কমে যাবে, তবে এটা এখন পর্যন্ত অনেক দামে বিক্রি হয়। এটা 100 গ্রামের দাম কিন্তু অনেক, এই জন্য দাম কমা বাড়া হয়। তাই ইউটিউবের মধ্যে কিংবা আমার সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি এখন এটা প্রকাশ করব না। দাম কমা বাড়া হইলে আপনারা কল দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে জেনে নেবেন। এটা প্রত্যেকেই খাবেন, আমি নিজে খাই এটা, যারা যে কোনো মানুষের জন্য এটা খাওয়া ভালো। শারীরিক শক্তির দিক দিয়ে যত দুর্বল পুরুষই হোক না কেন, যদি মধু, এই পরাগায়ন এবং কালোজিরা, রসুন এগুলো চিবিয়ে খায়, তাহলে ফার্মেসির কোনো ঔষধ তার কখনোই প্রয়োজন হবে না খাওয়ার জন্য। এটাই যথেষ্ট, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, অত্যন্ত উপকারী একটা জিনিস। যারা কালোজিরা গাছ কখনো দেখেননি, ভালোভাবে চিনে রাখুন, এই হলো কালোজিরা গাছ। এবং দেখেন কি সুন্দরভাবে মৌমাছি মধু সংগ্রহ করছে এবং পরাগায়ন নিচ্ছে। ফুলের একেবারে উপরে যে হলুদ হলুদ মতো, প্রত্যেকটা চিকন যে সুতার মতো যে অবস্থা, এই এর মাথায় যে হলুদগুলো, এগুলো হলো পরাগায়ন। তো এইটা ঔষধি গুণে তখনই রূপান্তরিত হয় যখন এটা মৌমাছি তাদের প্রসেসে এটা সংগ্রহ করে। এই দেখেন, এটা হলো এই কালোজিরা, এই এটা হলো কালোজিরার যে ফল, এই ফলটার মধ্যেই কিন্তু আপনার কালোজিরার দানা রয়েছে। এটা এখনও পাকেনি, কাঁচা ভাঙলে এটার মধ্যে খুব ছোট ছোট দানা হয়েছে। আর যে হলুদগুলো নিচের দিকে, এই ফলটার নিচের দিকে, এটাই হলো পরাগায়ন। তো এটা মৌমাছিদের প্রসেসে এটা সংগ্রহ করতে হবে। এটা হলো এই যে কালোজিরার দানা, দেখছেন অপরিপক্ক দানা, একেবারে কাঁচা, আপনাদের দেখানোর জন্য, চেনানোর জন্য একটা ভাঙলাম। তো এটাই, এই হলো কালোজিরা ফুল। বন্ধুরা, প্রথম কালোজিরার দানা সম্পর্কে বলবো। কালোজিরার দানা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল দুই ধরনের দানা পাওয়া যায়। এক হচ্ছে ইন্ডিয়ান দানা, যেটা হাতে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইন্ডিয়ান কালোজিরার দানা, যেটা দেখতে অত্যন্ত বড় হয় এবং এটা থেকে তেলও বেশি হয় এবং ঔষধি গুণাগুণ বাংলাদেশের যে কালোজিরার দানা তার থেকে অনেক গুণে কম। আমাদের ধারণা মতে কম দামে কিনতে হয়, বাংলাদেশিটার থেকে অনেক কম এবং তেল বেশি হয় এবং এর ঝাঁজও কম। আমরা খেয়ে দেখছি, এটা ঝাঁজও কম, দুইটাই অ্যাভেলেবেল বাংলাদেশে পাওয়া যায়। এটা হচ্ছে ইন্ডিয়ান কালোজিরার দানা, এটা একটু বড় হয় এবং পরিষ্কার হয়, চকচকে হয়। আর পাশে রাখা আছে, দেখতেছেন এটা দানা কিন্তু ছোট ছোট, আপনারা দেখলে বুঝতে পারবেন বিষয়টা। এটা দানা ছোট ছোট এবং একটু মানে সাদা সাদা, যেটা আমাদের গাছের ইগুলো পাওয়া যায়, এটা অত্যন্ত পরিষ্কার হয় না। যেমন ইন্ডিয়ানটা যেমন চকচকে, এতটা চকচকে হয় না এবং এটার দামও বেশি, এটার পরিমাণে তেলও কম হয়, দানা ছোট হওয়ার কারণে এটার দামও বেশি। তো আপনারা চেষ্টা করবেন যে যারা তেল খান কিংবা কালোজিরার তেল ব্যবহার করেন, তাদের বলবো দেশি দানার তেলটা ব্যবহার করবেন। দেশি দানার তেলটা আমার কাছে অ্যাভেলেবেল পাবেন, ইন্ডিয়ানটাও অ্যাভেলেবেল পাওয়া যাবে। কালোজিরা এবং কালোজিরার তেলের উপকারিতা সম্পর্কে জানার জন্য আপনারা গুগলে সার্চ করতে পারেন যে কালোজিরার তেলের উপকারিতা, দেখবেন অনেকগুলো রেজাল্ট চলে আসবে। এবং বাস্তবতা হলো কালোজিরার তেলের উপকারিতা, এটা মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ। আসলে আপনার বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করা এবং যাদের মেদ বেড়ে যাচ্ছে, মেদ কমে যাওয়া, এই ধরনের অনেক, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, এই ধরনের অনেক রোগের আপনি তালিকা পেয়ে যাবেন, যেটা কালোজিরার তেল বা কালোজিরা খাওয়ার মাধ্যমে যে সমস্ত উপকরণ পাওয়া যায়, যে সমস্ত উপকারিতা পাওয়া যায়, আপনি জেনে নিতে পারবেন গুগল এবং ইউটিউবের মাধ্যমে। এই ছোট্ট তাঁবুর মধ্যে থেকেই কিন্তু বিশাল মৌখামার পরিচালনা করা হয়, মধু সংগ্রহ করা অত্যন্ত কষ্টসাধ্যের ব্যাপার, অত্যন্ত কষ্টসাধ্যের কাজ। এই যে বিশাল মৌখামার দেখতেছেন, এই যে মৌমাছির বক্স, এই তাঁবুর মধ্যে থেকে বিভিন্ন অঞ্চলে গিয়ে, যে সমস্ত অঞ্চলে, যেমন এখন কালোজিরার সিজন চলতেছে, এই কালোজিরার মধু সংগ্রহের জন্য আমরা ফরিদপুরে আসি। এবং দেখেন যে মৌমাছিরা কেমন ব্যস্ত, এই মৌমাছি কিন্তু প্রচুর মধু সংগ্রহ করে, পরাগায়ন সংগ্রহ করে। প্রত্যেকটা বক্সের মধ্যে কিন্তু হাজার হাজার মৌমাছি আছে,
প্রত্যেকটা বক্সে 7টা 8টা 9টা পর্যন্ত চাক থাকে, কৃত্রিম চাক থাকে। আর এই মৌমাছিগুলো, এই মৌমাছি পরিচালিত হয় একটা রানী মৌমাছির মাধ্যমে। আমি রানী মৌমাছিটা দেখাবো, আকারে বড় হয়, আপনারা দেখলেই চিনতে পারবেন, সব থেকে আলাদা রানী মৌমাছি। আর রানী মৌমাছির কারণেই কিন্তু মৌমাছিগুলো এই প্রত্যেকটা বক্স খুব ভালোভাবে নিয়ন্ত্রিত হয়। রানী মৌমাছির আদেশ নিষেধ খুব ফলো করে অন্য অন্য কর্মী মৌমাছিরা। দেখেন, আমি একটু দেখানোর চেষ্টা করি রানী মৌমাছি কোনটার ভিতরে আসে। সবগুলো মৌমাছি, এই মৌমাছিগুলো রানী মৌমাছির কাছে ধরা আর কি, রানী মৌমাছির মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। এই যে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতেছেন, এর মধ্যেই কিন্তু মৌমাছিরা মধু সংগ্রহ করে, পরাগায়ন সংগ্রহ করে। প্রতি বেশ কয়েকদিন পর পর এগুলোকে হানি এক্সট্রাকশনের মাধ্যমে এই মধু বাহির করে নিতে হয়। এবং কিছু পুরুষ মৌমাছি আছে যেগুলোকে মেরে দিতে হয়, তারা শুধু মধু খায় এবং তারা কিন্তু মধু সংগ্রহ করে না, কয়েকটা বাঁচিয়ে রেখে বাদ বাকি মেরে দিতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি রানী মৌমাছি কোনটার ভিতরে আসে। প্রত্যেকটা বক্সে একটি করে রানী মৌমাছি আসে। এইখানে দেখেন, একটু লক্ষ্য করেন, এই যে এটা হলো, এই যে সব থেকে আলাদা, এই হলো রানী মৌমাছি। এই রানী মৌমাছির মাধ্যমেই পুরা একটা বক্স পরিচালিত হয়। দেখেন, দেখতে কিন্তু অনেক বড় এবং অন্য অন্য মৌ থেকে আলাদা। এই রানী মৌমাছি কিন্তু প্রচুর পরিমাণ ডিম দেয়। দেখেন, মধু হয়েছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে, অনেক সুন্দর মধু হয়েছে। এগুলো বর্তমানে প্রকৃতিতে কালোজিরা ফুল আছে, সেই কালোজিরা ফুল থেকেই কিন্তু এই মৌমাছিগুলো মধু নিচ্ছে। আপনারা উপরিভাগে তাকাইলে বুঝতে পারবেন, এই যে মধু, এবং নিচের ছোট ছোট ছিদ্রে যেগুলো হলুদ দেখা যাচ্ছে কয়েকটার মধ্যে, এগুলোর মধ্যে পরাগায়ন আছে। বি বক্সের ফ্রেম থেকে মৌমাছিদের সরানোর জন্য এই স্মোকার দিয়ে ধোঁয়া তৈরি করে দেওয়া হয়, যাতে মৌমাছি সরে যায়। মধু নিষ্কাশনের সময় এই মশারি টানিয়ে নিতে হয়, যাতে করে মৌমাছি ভিতরে প্রবেশ না করতে পারে। বি ফ্রেমগুলো হানি এক্সট্রাকশন মেশিনের মধ্যে দিয়ে ঘুদ দিলে এখানে মধু চলে আসে, চাক অক্ষুণ্ণ থাকে। বন্ধুরা, এবার দেখাবো কালোজিরার মধুর ব্যাপারটা। কালোজিরা ফুলের মধু হলো বাংলাদেশে দ্বিতীয় স্থানে আছে মধুর লাইনে, সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু, এর পরে হচ্ছে কালোজিরা ফুলের মধু। চাষি মধুর মধ্যে কালোজিরা ফুলের মধু হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ মধু চাষি মধুর মধ্যে, এবং প্রাকৃতিক চাকের মধুর মধ্যে সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু সব থেকে দামি মধু এবং শ্রেষ্ঠ মধু, ঔষধি গুণাগুণে ভরপুর একটা মধু। আর এটা হলো কালোজিরা ফুলের মধু, যেটা আপনারা দেখতেছেন এখন, এই হলো কালোজিরা ফুলের মধু। এটা বাংলাদেশে দ্বিতীয় স্থানে আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশের চাহিদা অত্যন্ত বেশি। এর ঘনত্ব সহ সবকিছু আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এর ঘ্রাণটা অনেকটা আমার কাছে খেজুরের রসের যে একটা ঘ্রাণ, যে ধরনের ঘ্রাণ, ওই ধরনের ঘ্রাণ আমার কাছে মনে হয়। বাদ বাকি আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারাই নেওয়ার পরে জানাবেন। অত্যন্ত সুন্দর মধু এটা। সকালে আমি প্রতিদিন ব্রেড দিয়ে খাই। ঘনত্বটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা একেবারে লিকুইড গোল্ড, শরীরের জন্য সর্বশ্রেষ্ঠ বলতে পারেন। এই কালোজিরা ফুলের মধু আপনারা নিতে পারবেন পাইকারি এবং খুচরা, যারা বিক্রেতা গ্রাম পর্যায়ে কিংবা বিভিন্ন ফার্মেসির দোকানেও মধু রাখতে দেখা যায়। আপনারা যারা খাঁটি মধু নিজে খাওয়ার জন্য অথবা বিক্রয়ের জন্য নিতে চান, আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। রাস্তার পাশে ট্রাকে যে ড্রামগুলো লোড করা হচ্ছে, এর মধ্যে কিন্তু সম্পূর্ণ কালোজিরা ফুলের মধু রাখা আছে। এইগুলো হচ্ছে আমরা সংগ্রহ করছি ফরিদপুর এবং শরীয়তপুরের বিভিন্ন স্থান থেকে, কোনো খামার থেকে 2টা 5টা এইভাবে কিন্তু আমরা মধুগুলো সংগ্রহ করছি।
2 ড্রাম 5 ড্রাম বিভিন্ন খামার থেকে এরকম অল্প অল্প করে আমরা পুরো গাড়ি লোড করে তারপরে কিন্তু সাতক্ষীরায় ফিরেছি আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল কোন জায়গা থেকে 4টা 5টা এইভাবে কিন্তু আমরা সংগ্রহ করছি অনেক রাত হয়ে গেছে আমরা এক খামার থেকে আরেক খামারে গিয়েছি বেশ লম্বা পথ পাড়ি দিয়ে খামারিদের সন্ধান নিয়ে সেখানে গিয়ে আমরা মধু সংগ্রহ করেছি যেহেতু আমার স্টক বড় রাখতে হয় সারা বছর পাইকারি বিভিন্ন জায়গায় বিজিবিদের কাছ থেকে শুরু করে যারা নতুন উদ্যোক্তা পুরনো কাস্টমার যারা 1984 থেকে আমাদের সাথে ব্যবসা করতেছে এই ধরনের কাস্টমাররা আমাদের থেকে মধু নিচ্ছে এই জন্য আমাদের প্রচুর পরিমাণ বড় স্টক রাখতে হয় যাতে আমরা এক বছর এই মধুগুলো আগামী সিজন আসা পর্যন্ত এই মধুগুলো আমরা সেল করতে পারি সেই পরিমাণে স্টক আমাদের রাখতে হয় আমরা যে ড্রামগুলোর মধ্যে মধু সংরক্ষণ করি সেগুলো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট অ্যান্ড ক্লিন রোদে শুকানো থাকে যাতে মধু অক্ষুণ্ণ থাকে নষ্ট না হয় এখন রাত 3:26 এই একটু পূর্বেই আর কি 3:15 দিকে পৌঁছাইছি শরীয়তপুর ফরিদপুর সব জায়গা থেকে কালোজিরা মধু সংগ্রহ করে পুরো এক ট্রাক কালোজিরা মধু আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খামার থেকে 2-5টা করে অনেকগুলো খামার থেকে মধু সংগ্রহ করছি একটু পূর্বেই ক্লান্ত অবস্থায় পৌঁছেছি আলহামদুলিল্লাহ প্রতিটা ড্রামে 50 কেজি 52 কেজি মধু আছে 50 কেজি 52 কেজি 51 কেজি এইরকম ভাবে প্রত্যেকটা ড্রামে আলহামদুলিল্লাহ মধু আছে পুরো এক ট্রাক মধু নিয়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ মধুর কালারও খুব সুন্দর এতে 55 কেজি করে আছে এই কয়টা ধনিয়া এই জন্য আলাদা করে রাখা হয়েছে বাদ বাকি সবগুলোই কালোজিরা ফুলের মধু আলহামদুলিল্লাহ এখনো গাড়ি বাহিরে আনলোড হচ্ছে গাড়িতে এখনো মাল আছে তো আনলোড হচ্ছে এবছর যারা মধু নিতে চান খুব ভালো মানের মধু সশরীর উপস্থিত থেকে প্রত্যেকটা খামারে গিয়ে 2-3টা করে মধু সংগ্রহ করতে পারছে আলহামদুলিল্লাহ যারা কালোজিরা ফুলের মধু নিতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন পাইকারি মূল্যে চেষ্টা করব এবছর বাজারে সব থেকে কম রেটে দেওয়ার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ অনেক টাকা ইনভেস্ট করে আমি মাল সংগ্রহ করছি আমার প্রত্যেকটা মাল 100% খাঁটি কালোজিরা ফুলের মধু সরিষা ফুলের মধু ধনিয়া ফুলের মধু এবং সুন্দরবনের প্রাকৃতিক মধু এটা স্টক প্রায় শেষের দিকে অল্প পরিমাণ আছে এবছর প্রচুর পরিমাণ স্টক করব ইনশাআল্লাহ প্রত্যেকটা মাল চেষ্টা করব অনেক কম মূল্যে দেওয়ার জন্য যাতে আপনাদের সুবিধা হয় যারা ব্যবসা করছেন নতুন উদ্যোক্তা অনেক জয়েন হয়েছে আলহামদুলিল্লাহ 7,000+ জয়েন হয়েছে প্রত্যেকের চেষ্টা করব কম মূল্যে দেওয়ার জন্য এখনো বাইরে মধু আনলোড হচ্ছে কালোজিরা ফুলের মধু আনলোড হচ্ছে অনেকগুলো মধু আলহামদুলিল্লাহ এখনো ট্র্যাকে আছে ট্র্যাক থেকে ভিতরে গোডাউনে আসে না সেজন্য ভ্যানে করে নিয়ে আসতে হয় অনেকগুলো কালোজিরা ফুলের মধু আলহামদুলিল্লাহ স্টক করতে পারছি এবছর চেষ্টা করব সর্বনিম্ন মূল্যে দেওয়ার জন্য যা মূল্যে আমাদের খরচ এই যাতায়াত খরচ ট্র্যাকে নিয়ে আসা বহন খরচ সহ যা পড়ছে অল্প প্রফিট রেখেই দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ